নমস্কার, আমি ঋষিকেশ। বিশ্বকাপের নানান খবর নিয়ে শুরু করছি কাতারে কাপ যুদ্ধ। আজ গ্রুপের শেষ ম্যাচে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ পোল্যান্ড। পোল্যান্ডের বিরুদ্ধে জিতেই শেষ ষোলো ছাড়পত্র পেতে চায় আর্জেন্টিনা। গ্রুপ শীর্ষে থেকে নকআউটে পৌঁছে ফ্রান্সকে এড়াতে চায় স্কালোনির দল। গ্রুপ লিগের শেষ ম্যাচে আজ পোল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা। দুই ম্যাচে মাত্র তিন পয়েন্ট লিওনেল স্কালোনির দলের। পরের রাউন্ডে যেতে গেলে মেসিদের সামনে আজ মরণ বাঁচন লড়াই। এবং সবথেকে বড় বিষয়, নকআউটে ফ্রান্সকে এড়াতে গেলে মেসিদের এই ম্যাচে জিততেই হবে। তবে গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে যাবে আর্জেন্টিনা, এবং সেক্ষেত্রে এড়াতে পারবে দুরন্ত ফর্মে থাকা এমবাপের ফ্রান্সকে। জটিল অঙ্কে না গিয়ে পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষের লক্ষ্যে মেসিরা। দুই ম্যাচে চার পয়েন্ট পাওয়া পোল্যান্ডও শেষ ষোলোর ছাড়পত্র পেতে মরিয়া। আগের ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জয় এবং তার গোল পাওয়া চনমনে করে তুলেছে মেসিকে। পোল্যান্ড ম্যাচের আগে কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে সেই চনমনে মেসিকেই দেখা গেল, যা দেখে স্বস্তিতে কোচ লিওনেল স্কালোনিও। পোল্যান্ড তারকা রবার্ট লেওডানডস্কি জানিয়েছেন, বিশ্বকাপে গোল পাওয়াটাই তাঁর লক্ষ্য ছিল, সেই স্বপ্ন পূরণ হয়েছে। এবার ধাপে ধাপে এগোতে চান। পোল্যান্ড কঠিন প্রতিপক্ষ, কিন্তু ফুটবলারদের ওপর চাপ বাড়তে দিতে চান না লিওনেল স্কালোনি। তিনি জানেন, চাপ বাড়লেই স্বাভাবিক খেলার ছন্দ নষ্ট হবে, তাই সাবধানী আর্জেন্টিনা কোচ। গতবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সের মতো দলকে সকলেই নকআউটের শুরুতে এড়াতে চায়। এবারও দুরন্ত ফর্মে রয়েছে ফ্রান্স। শেষ ষোলোয় প্রথমেই সেই দলের মুখোমুখি হতে চান না আর্জেন্টিনা কোচ, তবে প্রাথমিক লক্ষ্য কোয়ালিফাই করা। পোল্যান্ডের বিরুদ্ধে রণকৌশলেও কোনো পরিবর্তন আনতে চাননি স্কালোনি। দ্য মারিয়াকে সামনে রেখেই আক্রমণে ঝড় তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। কলকাতা টিভি। গ্রুপ লিগের শেষ ম্যাচে খেলতে নামার আগেই কাতার বিশ্বকাপে প্রথম দেশ হিসেবে নকআউটের ছাড়পত্র পেয়ে গিয়েছিল ফ্রান্স। বুধবার গ্রুপের শেষ ম্যাচে এমবাপেদের প্রতিপক্ষ তিউনিশিয়া। ডেনমার্কের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামছে অস্ট্রেলিয়া। দুই দলের সামনেই রয়েছে নকআউটে যাওয়ার হাতছানি। কঠিন অঙ্কের সামনে দাঁড়িয়ে গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে নামবে সৌদি আরব। মেক্সিকোর বিরুদ্ধে বাজিমাত করতে মরিয়া সৌদি ফুটবলাররা। সার্বিয়ার বিরুদ্ধে চোট পাওয়ার পর থেকেই গ্রুপ পর্বের ম্যাচে নেইমারের না নামাটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ক্যাসেমিরোর গোলে দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয় ব্রাজিলের। তারপরেই দলের চিকিৎসক জানিয়েছেন, গ্রুপ লিগের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচেও মাঠে নামতে পারবেন না নেইমার। পায়ের চোটের জন্য সুইজারল্যান্ডের ম্যাচে মাঠেও আসেননি তিনি, হোটেলেই ছিলেন চিকিৎসকদের সঙ্গে। এর মাঝেই নেইমারের জ্বর এবং মাথা ব্যথা নতুন করে দুশ্চিন্তায় বাড়ায় দলের। নেইমারের জ্বরের কথা জানিয়েছিলেন সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র। দলের চিকিৎসকরা তার সঙ্গে যোগ করলেন মাথা ব্যথাও। গ্রুপ লিগ পেরিয়ে পুরোপুরি সুস্থ হয়ে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচেও নেইমার নামতে পারবেন কি না তা নিয়েই ক্রমশই তৈরি হচ্ছে ধোঁয়াশা। দুশ্চিন্তায় ঘুম নেই নেইমার এবং ব্রাজিল ভক্তদের। কলকাতা টিভি। কাতার বিশ্বকাপে প্রথম দেশ হিসেবে নকআউটে ছাড়পত্র পেয়ে গিয়েছে ফ্রান্স। বুধবার গ্রুপের শেষ ম্যাচে তারা নামছে তিউনিশিয়ার বিরুদ্ধে। ডেনমার্কের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামছে অস্ট্রেলিয়া। দু দলের সামনেই রয়েছে নকআউটে যাওয়ার হাতছানি। কঠিন অঙ্কের সামনে দাঁড়িয়ে গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে নামবে সৌদি আরব। মেক্সিকোর বিরুদ্ধে বাজিমাত করতে মরিয়া সৌদি ফুটবলাররা। বুধবার গ্রুপ ডি এর শেষ ম্যাচে নামছে অস্ট্রেলিয়া ও ডেনমার্ক। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া, এবং দু ম্যাচে এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ডেনমার্ক। গ্রুপে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে যাওয়ার সুযোগ আছে অস্ট্রেলিয়া ও ডেনমার্কের কাছে। কিন্তু ডেনমার্কের বিরুদ্ধে অনেকটাই সুবিধাজনক অবস্থায় আছে অস্ট্রেলিয়া। ড্যানিশদের বিরুদ্ধে ড্র করতে পারলেই শেষ ষোলো নিশ্চিত অস্ট্রেলিয়ার কাছে। অন্যদিকে নকআউট পর্বে যোগ্যতা অর্জন করতে হলে জিততেই হবে ডেনমার্ককে। দলগত শক্তিতে দু দলের ফারাক কম। শেষ ষোলো যোগ্যতা অর্জনের লড়াইয়ে অস্ট্রেলিয়া নাকি ডেনমার্ক, কে বাজিমাত করে এখন সেটাই দেখার। চলতি বিশ্বকাপে প্রথম দেশ হিসেবে শেষ ষোলোতে যোগ্যতা অর্জন করেছে ফ্রান্স। বুধবার গ্রুপের শেষ ম্যাচে টিউনিশিয়ার বিরুদ্ধে নামবে ফ্রান্স। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4-1 ব্যবধানে এবং ডেনমার্কের বিরুদ্ধে 2-1 গোলে জয় পেয়েছে দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্যায়ে দুটি ম্যাচে মোট তিনটি গোল করেছেন এমবাপে, এবং একটা গোলের বল বাড়িয়েছেন তিনি। ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার দিদিয়ের দেশ ফ্রান্স। শেষ ষোলোতে
আরও কঠিন লড়াই। সেই কারণে বুধবার টিউনিশিয়ার বিরুদ্ধে দলের এক নম্বর স্ট্রাইকার এমবাপের সহ কয়েকজনকে বিশ্রাম দিতে পারেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশ। নকআউট পর্বে নামার আগে স্কোয়াডের বেশ কয়েকজন ফুটবলারকে দেখে নেওয়ার পরিকল্পনা আছে ফ্রান্স কোচের। তবে টিউনিশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও তাদের হালকাভাবে দেখছে না এমবাপে, গ্রিজম্যান, দেম্বেলেদের হেড স্যার। বুধবার টিউনিশিয়াকে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকেই পরের রাউন্ডে লড়াইয়ে নামতে চায় ফ্রান্স। আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো, গ্রুপ সিতে চার দলের কাছেই এখনও নকআউট পর্যায়ে যাওয়ার সুযোগ আছে। ফলে কঠিন অঙ্কের সামনে দাঁড়িয়ে গ্রুপের চার দলই বুধবার মধ্যরাতে মুখোমুখি হচ্ছে সৌদি আরব ও মেক্সিকো। কিন্তু নকআউট যাওয়ার আশা জিয়ে রাখতে সৌদি আরব ও মেক্সিকো দু দলের কাছেই ডু অর ডাই ম্যাচ। একই সঙ্গে দু দলকেই তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনা ও পোল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকে। মেক্সিকোকে হারাতে পারলেই শেষ ষোলো নিশ্চিত সৌদির কাছে। ম্যাচ ড্র হলেই গোল পার্থক্যের অঙ্কে যেতে হবে সৌদিকে। অন্যদিকে মেক্সিকোকে সৌদি আরবের বিরুদ্ধে জিততেই হবে, তবে পরের রাউন্ডের আশা বেঁচে থাকবে মেক্সিকোর কাছে। হার বা ড্র হলেই কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেবে মেক্সিকো। ফলে মাঠে নামার আগেই অঙ্ক কষতে ব্যস্ত থাকতে হচ্ছে দুদলের কোচকে। তবে পয়েন্টের নিরিখে মেক্সিকো তাদের নিচে থাকলেও যথেষ্ট শক্তিশালী দল মেক্সিকো মনে করেন সৌদির কোচ। শেষ ম্যাচ আর্জেন্টিনার বিরুদ্ধে হারলেও মেক্সিকোর লড়াই সমীহ করার মতো বলে মনে করে সৌদি আরব। সেই কারণে মেক্সিকোর বিরুদ্ধে নিজেদের রক্ষণ আটোসাঁট রেখেই আক্রমণে যেতে চায় সৌদি আরব। দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে সৌদি আরব নাকি মেক্সিকো কে বাজিমাত করে সেটাই এখন দেখার। কলকাতা টিভি। ওয়েলসকে 3-0 গোলে হারিয়ে শেষ ষোলো ছাড়পত্র পেয়ে গেল ইংল্যান্ড। র্যাশফোর্ডের জোড়া গোল ইংল্যান্ডের অপর গোলদাতা ফিল ফডেন। নকআউটে ইংল্যান্ডের সামনে সেনেগাল। র্যাশফোর্ডের জোড়া গোল গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসকে 3-0 গোলে হারালো ইংল্যান্ড। গ্রুপের শীর্ষে থেকেই শেষ ষোলোয় জায়গা পাকা করে নিল থ্রি ল্যান্সরা। নকআউটে ইংল্যান্ডের মুখোমুখি সেনেগাল। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেও পরের ম্যাচেই মুখ থুবড়ে পড়তে হয়েছিল। তবুও নকআউটের রাস্তাটা কঠিন ছিল না সাউথগেটের দলের সামনে, বরং ওয়েলসের কাজটা ছিল কঠিন। যে ম্যাচে হারলেই বিদায়, সেই ম্যাচে গ্যারেথ বেলের স্ট্র্যাটেজি সকলকে অবাক করে দিয়েছে। অতিরিক্ত রক্ষণাত্মক খেলেই ডুবতে হল ওয়েলসকে। বেশিরভাগ সময় বল ঘোরাফেরা করতে লাগল ওয়েলস বক্সের মধ্যেই। দর্শকের ভূমিকায় গ্যারেথ বেল। বিরতির পর অবশ্য তাঁকে বসিয়ে দিতে বাধ্য হলেন ওয়েলস কোচ। সেই সুযোগে ওয়েলসের ঘাড়ে চেপে বসেছিল ইংল্যান্ড। ফিল ফডেন, র্যাশফোর্ড, হ্যারি কেনরা বারবার আক্রমণ করে তুললেও ফিনিশারের অভাব ছিল স্পষ্ট। 50 মিনিটে 30 গজ দূর থেকে দুরন্ত গোল করেন র্যাশফোর্ড। তার 2 মিনিটের মধ্যেই ফিল ফডেনের গোল। 68 মিনিটে র্যাশফোর্ডের দ্বিতীয় গোল ওয়েলস কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। কলকাতা টিভি। চিরপ্রতিদ্বন্দ্বী ওয়েলসকে হারিয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ড সমর্থকরা। ওয়েলসের সঙ্গে ইংল্যান্ডের লড়াই নতুন নয়। হ্যারিকেন গ্যারেথ বেলরা মাঠের লড়াইয়ে নামার আগেই মাঠের বাইরে দুদেশের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল। সেই ওয়েলসকে হারিয়ে বিশ্বকাপে নকআউটে পৌঁছে যাওয়ার পর উচ্ছ্বসিত ইংল্যান্ড সমর্থকরা। কলকাতা টিভি। সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। এবার চোখ রাখবো নেদারল্যান্ডস বনাম কাতার, ইকুয়েডর বনাম সেনেগাল এবং ইরান বনাম আমেরিকা ম্যাচের দিকে। নকআউটে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ আমেরিকা, সেনেগাল খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ডের
বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে গেল নেদারল্যান্ডস। কাতারকে 2-0 গোলে হারিয়ে এ গ্রুপ থেকে শীর্ষে থেকে নকআউটে যোগ্যতা অর্জন করল নেদারল্যান্ডস। 3 ম্যাচে 7 পয়েন্ট নেদারল্যান্ডসের। ম্যাচে 26 মিনিটে কোডি গাকপোর গোলে কাতারের বিরুদ্ধে এগিয়ে যায় নেদারল্যান্ডস। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে 3টি ম্যাচেই গোল করলেন গাকপো। 2টি সহজ গোলের সুযোগ নষ্ট না করলে কাতারের বিরুদ্ধে প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে যেত নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ায় তারা। এরপর গোল সংখ্যা বাড়ানোর সুযোগ এসেছিল তাদের কাছে। কাতারের বিরুদ্ধে জয় নিশ্চিত হতেই ঝুঁকি নিতে চাননি নেদারল্যান্ডসের কোচ। এদিকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই বিশ্বকাপ থেকে বিদায় ঘটে গিয়েছিল কাতারের। বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের কাছে শেষ ম্যাচটি ছিল সম্মান রক্ষার লড়াই, কিন্তু কোনো ম্যাচ না জিতেই দেশের মাটিতে নিজেদের সমর্থকদের সামনে এক রাশ লজ্জা নিয়ে বিশ্বকাপ শেষ করতে হলো কাতারকে। ম্যাচে টান টান উত্তেজনা, কিন্তু শেষ রক্ষা হলো না ইকুয়েডরের। সেনেগালের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইকুয়েডর। গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলোতে যোগ্যতা অর্জন করল সেনেগাল। 44 মিনিটে গোল করে প্রথমার্ধে এগিয়ে যায় সেনেগাল। দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরু হতেই ইকুয়েডরের সারাশি চাপে পড়ে যায় সেনেগাল। 67 মিনিটে ম্যাচের সমতা ফেরায় ইকুয়েডর, কিন্তু শেষ রক্ষা হলো না ইকুয়েডরের। 70 মিনিটে ফ্রিকিক থেকে ইকুয়েডরের বক্সে জটলা থেকে দ্বিতীয় গোলটি করে সেনেগাল। আর এই গোলের সুবাদেই ইকুয়েডরের বিরুদ্ধে 2-1 গোলে জিতে বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেল সেনেগাল। ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে বিশ্বকাপের নকআউটে আমেরিকা। ইরানকে হারালো 1-0 গোলে। আমেরিকার গোলের নায়ক চেলসি তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচ। শেষ মুহূর্তে ইরান পেনাল্টির আবেদন করলেও তা বাতিল করে দেন রেফারি। নকআউটে আমেরিকার সামনে নেদারল্যান্ডস। কলকাতা টিভি। এখন এক ঝলকে দেখে নেব বিশ্বকাপের নানান টুকরো খবরা খবর। সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই চোট পেয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন নেমার। সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয় 1 ম্যাচ বাকি থাকতেই নকআউটে পৌঁছে দিয়েছে ব্রাজিলকে। সেই ম্যাচে মাঠে না থেকেও ভীষণভাবে ছিলেন নেমার। আসল নেমারকে না পেয়ে ব্রাজিল ভক্তদের নকল নেমারের সঙ্গে সেলফি তুলতে দেখা গেল। সমর্থকরা দুধের স্বাদ ঘোলে মেটালেন এভাবেই। ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচ জিতেই বিশ্বকাপের শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করেছে ফ্রান্স। সেই ম্যাচের সেরা ফুটবলার হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের সেরা ফুটবলারের 5 মিনিট সাংবাদিক সম্মেলনে থাকা বাধ্যতামূলক। কিন্তু পুরস্কার হাতে ছবি তুললেও সাংবাদিকদের মুখোমুখি হননি এমবাপ্পে। তাতেই ফিফার রোষে ফরাসি তারকা। উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে ব্রুনো ফার্নান্ডেজের 2টো গোলের মধ্যে একটি তাঁর করা, দাবি রোনাল্ডোর। উরুগুয়ের বিরুদ্ধে প্রথম গোলটা নিয়েই বিতর্ক। রোনাল্ডোর দাবি এই গোলটা তাঁর মাথা ছুঁয়েই হয়েছে, ফলে গোল ফেরত দিতে হবে রোনাল্ডোকে। যদিও রেফারি ম্যাচের মাঝেই গোলটি ব্রুনোর নামে দিয়ে দিয়েছেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে নির্বাসনে পাঠানো হলো ক্যামেরুনের প্রথম একাদশের গোলরক্ষক আন্দ্রে ওনানাকে। ক্যামেরুনের প্রথম গোলরক্ষক হওয়া সত্ত্বেও সার্বিয়া ম্যাচ থেকেই বাদ দেওয়া হয় তাঁকে, ব্যক্তির আগে দলের শর্ত। ক্যামেরুন ফুটবল ফেডারেশনের পক্ষে জানানো হয়েছে তাঁরা কোচের পাশেই থাকবেন। গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের প্রতিপক্ষ ব্রাজিল। মেক্সিকোর বিরুদ্ধে পরিবর্তন ফুটবলার হিসেবে নেমে এনজোর গোল সকলের নজর কেড়েছে। মেসি নির্ভর আর্জেন্টিনার পরবর্তী তারকা হতে চলেছেন এনজো ফার্নান্ডেস। মেসি ভক্ত এনজোর খোলা চিঠি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। এবার দেখে নেব আজকের ম্যাচে প্রতিপক্ষ কারা।
কাতারে উটের বিউটি কনটেস্টও দেখার মতো প্রতিযোগিতা। বিশ্বকাপের পাশাপাশি কাতারে চলছিল এই প্রতিযোগিতা, উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কাতারে বিশ্বকাপটাই একমাত্র বড় প্রতিযোগিতা চলছে এমনটা ভাবার কারণ নেই। মরুদেশে প্রত্যেকবারই উটেদের বিউটি কনটেস্ট হয়। বিশ্বকাপ আয়োজনের পাশাপাশি এবারও যা আয়োজনে অন্যথা হয়নি, বিভিন্ন দেশ থেকে আসা সুন্দরী উটরা নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশও নিচ্ছেন। উটেদের কাঁধেই রয়েছে তাদের দেশের পরিচয়। প্রতিযোগিতায় এই উটি এবার প্রথম হয়েছে। বিশ্বকাপের পাশাপাশি উটেদের এই বিউটি কনটেস্ট নিয়ে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কলকাতা টিভি। কাতারে কাপযুদ্ধ এখনকার মতো এখানেই শেষ করছি। বিশ্বকাপের নানা খবরাখবর চোখ রাখতে দেখুন কাতারে কাপযুদ্ধ আবার রাত ১১টায়।